অ্যাকচুয়ালি আমাদের মানুষ হিসেবে আমরা এটা বিশ্বাসই করতে পারছি না যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, তার আগে আরও যাদবপুরে হয়েছে এবং বিভিন্ন আলিয়াতে হয়েছে, গতকাল রাত্রিবেলা যেভাবে এবিভি বিজেপির ছাত্র সংগঠন মুখে মাস্ক বেঁধে কাপড় বেঁধে উইকেট ব্যাট এবং লাঠি নিয়ে যেভাবে ছাত্রদের আন্দোলনকে আঘাত করেছে এবং ছাত্রদের মেরেছে, ছাত্রীদের মেরেছে, তাতে আমরা মানুষ হিসেবে, সংগ্রামী মানুষ হিসেবে আমরা তার বিরুদ্ধে, আমরা বিজেপির এই অত্যাচার যেটা অমানসিক অত্যাচার ছাত্রদের উপরে করেছে, আমরা তার প্রতিবাদে আজকে আমাদের সভাপতি যদুপ্রিয় মল্লিক, আমাদের যুব সভাপতি পার্থ ভৌমিক, টিটাগড়ের ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দ, ছাত্র, যুব, তৃণমূল, কংগ্রেস, আমরা সবাই মিলে এই প্রতিবাদে আমরা আজকে ধিক্কার জানাতে যে এই বর্বরতা যেভাবে বিজেপির ছাত্র সংগঠন করছে এবং বিজেপিই করছে, এই বর্বরতার বিরুদ্ধে আমরা মানুষের কাছে যাচ্ছি প্রতিবাদ করতে। আমাদের ভাষা নেই যে নির্মমভাবে ছাত্রদের সেখানে মেরেছে।